পৃথিবীতে একটা ডাকাত ছিল তার নাম আব্দুর রহমান বিরাট বড় ডাকাত শুধু ডাকাত না তাদের ডাকাতের একটা সঙ্গ ছিল আগের যুগের ডাকাত তো অনেক বড় বড় মারাত্মক ডাকাত ছিল তারা পাহাড়ি অঞ্চলে দুর্গম জায়গায় থাকত ওই দুর্গম জায়গা থেকে এসে তারা ডাকাতি করে নিয়ে যাইত তো দিল্লির আব্দুর রহমান ডাকাত তার বন্ধু বান্ধবদের তারা শুরু করে পাহাড়ি অঞ্চলে ডাকাতি করার জন্য তারা গেল ডাকাতি করতে গেছে কিন্তু ডাকাতি করতে দেখলো পাহাড়ি অঞ্চলের ভিতরে এক পরমা সুন্দরী নারী তারা ধরে নিয়ে আসছে তাদের একটা চরিত্র ছিল নারীদের ধরন করতো আব্দুর রা ওই সুন্দরী নারী তারা নিয়ে আসছে এতটাই সুন্দর জীবনে কোনো দিন এত সুন্দর নারী তারা কোনো দিন দেখে নাই এতই পরমা সুন্দরী এ মা বোনেরা আপনাদেরকে বলি সুন্দরী হওয়ার জন্য ওষুধ আর মেডিসিন দরকার হয় না কোন নারী যদি পর্দা করে পাশক্ত নামাজ ঠিক ঠিক মতো আদায় করে অজু চলে গেলে অজু করে আল্লাহর কসম করে বলি ওই নারীকে আমার আল্লাহ একবারে পরমা সুন্দরী বানায় দেয় ওই নারীর চেহারার ভিতরে আমার আল্লাহ নূর পয়দা করে দেয় কি কথা বল ঠিক কিনা

তখন ওই মেয়েটা একটা কথা বলতেছিল আর কাঁদতে ছিল আমি মেয়ে সৈক্য দেহ মেয়ে আউলাদের রসুল হ। তোমরা শোনো আমি আউলাদের রসুল নবী বংশের সন্তান তোমাদের দোহাই দিচ্ছে আল্লাহ আমার সম্মান তোমরা নষ্ট করো না মেয়েটা কাঁদতে ছিল আর বলতেছিল ঠিক এমন সময় আব্দুর রহমানের কলিজার ভিতরে বিরাট বড় আঘাত লাগলো হায় হায় জীবনে কত গুণা করছি তার অপরাধ সীমানা বলতে পারবো না এত পরিমানে গুণা করলাম হায় হায় আজকে নবী বংশের একটা সন্তান আমি বেঁচে থাকতে আস তার ইজ্জত লুণ্ঠন হবে না আমি আব্দুর রহমান মরে যাব কিন্তু আমার রসুলের আউলাদ বংশধরের ইজ্জত আমি লুণ্ঠন হতে দেব না একবার চিৎকার মেরে জলে বলবেন কাল্লা বলে যাতে রসুলের প্রেম আসবে আপনি নিজেও জানেন আপনি বুঝতেই পারবেন না এটা হাবা গোবা রসুলের জন্য জীবন দিয়ে ফেলছে বুঝার সুযোগ কখন কার কুলে যেতে আসবে আপনি নিজেও যাবেন এক ভদ্রলোক আমাকে একদিন ফোন দিয়েছে আমি মাগরেবের নামাজ পড়তেছি নামাজ পড়া শেষ আমি আমার বেসনে বসে কিতাব পড়তেছিলাম কারণ ওয়াস্ত করব প্রতিদিন ওয়াজ করা লাগে দুই তিনটা ওয়াজ কিতাব তো কিছু আমি পড়তেছিলাম কিতাব ঠিক এমন সময় এক ভদ্রলোক ফোন দিয়ে আমি বাংলাদেশের এক ছাত্র সংগঠনের অন্যতম নেতা পরিচয় দিব না বলল হুজুর আমি জীবনে এখনো এমন কোন নিকৃষ্ট কাজ নাই যে আমি নিজের জীবনে না করছি পৃথিবীর এমন কোন নিকৃষ্ট কাজ নাই আমি জীবনে না করছি আলেম দেখলে আমার শরীরের ভিতরে কাটা কোন আলেম দেখলে আমি সহ্য করতে পারতাম না মাথায় টুপি দেখলেও সহ্য করতে পারতাম না তবে হুজুর একটা ওয়াশ শুনে আমি আমার জীবন পরিবর্তন করে ফেলছি বললাম ভাই বলেন কোন ওয়াস বলতে যে হুজুর আপনি হজরত বেলালের জীবন নিয়ে যে আলোচনা করছিলেন আমি যতবার শুনছি ততবার আমি কাঁদছি হুজুর আমি তওবা করেছি দাড়ি রাখছি আমি আজ পাঁচ অক্ত নামাজ পড়ি হুজুর দোয়া করবেন বাকি জীবন যাতে আল্লাহর পথেই কাটাইতে পারি একবার জোরে বলবেন কি মারা আমার পশমগুলি দাঁড়াই গেল তখন আমি বললাম হাই আল্লাহ এক নিকৃষ্ট মানুষ আজকে নামাজের পথে হয়ে গেল আর আমিও আজ করলাম আমি ভালো হইতে বললাম আমার কাছে নিজের কাছে অসহায় লাগতেছে শেলুকটা बोलतेছে হুজুর আমি নিকৃষ্ট মানুষ ছিলাম পৃথিবীর নিকৃষ্ট মানুষের একটা এমন কোন নিকৃষ্ট কাজ নাই আমি জীবনে না করেছি বন্ধু আমার তখন আমি চিন্তা করলাম কোলেজার ভিতরে কখন রসূলের मोहब्बत আসবে আমরা জানি না কথাগুলো ঠিক কিনা কখন আসবে আমরা কি বলতে পারি তো আব্দুর রহমান চিন্তা করতেছে মেয়েটা নিজের পরিচয় দিচ্ছে সে রসুলের বংশের আমি আব্দুর রহমান জীবনে কত না জীবনে করছি কত নিকৃষ্ট কাজই না জীবনে করছি আমি এই রসুলের আউলাদের ইজ্জত নষ্ট হতে দেব না অস্ত্রটা হাতে নিয়ে বলতেছে বন্ধুরা তোমাদেরকে বলতেছি এই মেয়ের থেকে তোমরা দূরে সরে চলে যাও তো বন্ধুরা বলতেছে তুই কি পাগল হইলি না তুই মেয়ের সৌন্দর্যে মোহিত হয়ে আমাদেরকে বঞ্চিত করতে চাচ্ছিস আব্দুর রহমান বলতেছে সর সে একটা পরিচয় আমার সামনে তুলে ধরেছে সে রসুলের আওলা আমি আব্দুর রহমান আজকে পান করেছি হয় আমি বাঁচবো না হয় তোরা বাঁচবি যদি মেয়ের দিকে তোরা আবার আসিস তাহলে আজকে তোদের সাথে আমার জীবনের শেষ রফা দফা বন্ধুত্ব তো ছিন্ন হবে আমার এই হাতে অস্ত্র তোদের শরীর ব্যবহার করবো আজ একসাথে বলবেন শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হয়ে গেছে ওরা চারজন আব্দুর রহমান একা নিজের জীবনকে পরোয়া করে সে দুইজনকে মার্ডার করে ফেলবে দুইজন মার্ডার করছে বাকি দুইজন পালাইয়া পুলিশ নিয়ে আসছে ব্রিটিশ পুলিশ আব্দুর রহমানকে ধরে নিয়ে যা হলো আব্দুর রহমান ব্রিটিশ দারোগাকে বলল ব্রিটিশ দারোগা তুমি আমাকে বহুদিন ধরে খুঁজতো আমি এদের শহরের সবচেয়ে মারাত্মক ডাকাত আমি আজকে অ্যারেস্ট হলাম তবে শোনো আমি জীবনে কোনোদিন কোনো ভালো কাজ করি নাই আজকে একটা ভালো কাজ করছি এই মেয়েটার ইজ্জত বাঁচানোর জন্য আমি আজকে আমার বন্ধুদেরকে মারছি যারা আমার জীবনের বহু অকাম কুকামের সাক্ষী এবং সহযোগী আমি আমার ঘনিষ্ঠ প্রিয় দুই বন্ধুকে আজ হত্যা করেছি শুধু এই মেয়েটার জন্য মেয়েটাকে আমি ভালোবাসি না কোনোদিন দেখিও না কিন্তু সে নবীর আওলাদ তুমি যদি একটু সুযোগ দাও তোমার গাড়িতে করে আমি তাকে তার মায়ের কাছে পৌঁছাই দিয়ে আসব। পুলিশ বলল ঠিক আছে চলো নিয়ে যা হলো হাতে তার অ্যারেস্ট করা হাত তার বাদা আব্দুর রহমান মেয়েটাকে নিয়ে যে তার বাবার কাছে দেয়া হলো তখন তার বাবা সকালবেলা ফজরের নামাজ পড়ে মেয়েটা যখন গেছে তার বাবা ওই কান্নাকাটি তখন মেয়েটা বলতেছিল আব্বা যান এই আব্দুর রহমান নামক ওই যেই লোকটাকে আপনি হাত পায় করাবে বেধি বেরিয়ে দেখেন এই লোকটা ডাকাত সর্দার তবে আমি রসুলের আওলাদের পরিচয় দেওয়াতে আব্বা সে আমার ইজ্জত বাঁচানোর জন্য সে নিজের আপন বন্ধুদেরকে হত্যা করে আজ আপনি রসুলের আওলাদের ইজ্জত বাঁচাইছে বৃদ্ধ লোকটা কেঁদে দিয়ে বললো বাবা আমি নবীর বংশের একজন সন্তান আমরা রসুলের আওলাদ রসুল বংশের সন্তান বাবা আমি তাহাজুদের নামাজ পড়ার জন্য উঠেছিলাম ওরা আমার মেয়েটাকে নিয়ে চলে গেছে তখন থেকে আমি পর্যন্ত আল্লাহর দরবারে কাঁদতেছি বাবা কান্না করা ছাড়া তো আমার আর কোনো অস্ত্র নাই তুমি যেহেতু আমার আজকে আমি দোয়া করে দিলাম আমার রসুল যেন তোমাকে সাহায্য করে একবার জোরে চলে গেল আব্দুর রহমান ব্রিটিশ পুলিশ থেকে ফাঁসির রায় দিয়ে দিল ব্রিটিশ পুলিশ তাকে ফাঁসির রায় দিয়ে দিলো আগো বহু কুকর্ম নতুন কুকর্ম জেলার রাত্রিবেলা ঘুমায় স্বপ্নের মধ্যে দেখতেছে রাহমাতুল লিল আলামিন তোศรีবাংশ সুবহানাল্লাহ জেলার ডাক দিয়া ছবি দেখায় বললো জেলার এই দেখো এই যুবক আব্দুর রহমান আমি নবীর ইজ্জত সে রক্ষা করেছে শাক্তাশাবি মৃত্যুদণ্ড প্রাপ্ত আশাবি তোমার জেলখানায় আমি রসুল তোমাকে হুকুম করে দিলাম তুমি জেলখানার থেকে তাকে খালাস করো ছিল ভেঙে নামাজ পরে জেলার তার নির্দিষ্ট টাইমে অফিসে আসার পরে প্রহরীদেরকে বললেন তাড়াতাড়ি আব্দুর রহমান নামে কি আছে দেখো মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি তাকে ডেকে নিয়ে আসো জেলার তাকে ডেকে নিয়ে আসছে নিয়ে আসার পরে জেলার তাকে দেখলো আল্লাহ নবী যে ছবিটা দেখাইছে আব্দুর রহমান সেই ছবির লোক নিজের চেয়ার ছেড়ে দিয়ে জেলার বললো আব্দুর রহমান তুমি আমার চেয়ারে যায় বসু আব্দুর রহমান ডাক দে বলে জেলার আমি জীবনে এই শহরের সবচেয়ে বড় ডাকাত আমি জীবনে বহু খুন খারাপি করছি ও কাম কুকাম আমার জীবনে কম না জেলার আপনি কেন নিজের চেয়ার ছেড়ে দিয়ে আমাকে বসতে দেন জেলার চোখের পানি ছেড়ে দিয়ে বলে আব্দুর রহমান রে তোরে যদি আমি চেয়ারে বসতে না দেই তাহলে আমি অনেক বড় ভুল করব আব্দুর রহমান তুমি আমার চেয়ারে বসো তুমি এই চেয়ারে না বসলে আমি আল্লাহ রসুলের কাছে কি জবাব দিব আব্দুর রহমান রে আমি কত বড় ভাগ্যবান তোর কারণে আমি আমার নবীর সাথে আমার জেয়ারত নসিব হয়েছে একসাথে বলবেন যে আল্লাহু আকবার আব্দুর রহমান আল্লাহর নবী কালকে রাত্রিবেলা স্বপ্নে এসে তোকে ছেড়ে দিতে বলেছে আব্দুর রহমান জীবনে কি এমন আমল করছিস বল যার কারণে আল্লাহর রাসূল তোকে ছেড়ে দেওয়ার জন্য আমাকে হুকুম করে গেল আব্দুর রহমান ডাকতে বলতেছে জানাল আমার মতো নিকৃষ্ট পাপীর জন্য রহমতের নবী আমি কি করে বিশ্বাস করব তবে আব্দুর রহমান বলতেছে জেলার জীবনে কোনো ভালো কাজ আমি করি নাই একটা ভালো কাজ আমি জীবনে করছি আমি যেই মামলার আসামি হয়ে আজ মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি জেলার ডাকাতি করার জন্য আমরা পাহাড়ি অঞ্চলে যাইয়া এক দরিদ্র পরিবার থেকে এক সুন্দরী রূপসী মেয়েকে ধরে নিয়ে আসছিলাম ভোগ করার জন্য আনন্দ করার জন্য বন্ধুরা যখন যাবে তখন মেয়েটা কেঁদে দিয়ে বলল মেয়ের সাগিয়ে ধর আমি আওলাদের রসু আমি নবী বংশের সন্তান তোমরা আমার সম্মান নষ্ট করো না আল্লাহর দোহায় যখন গেল জেলার কলেজের ভিতরে আশ্চর্য হলো না চিন্তা করলাম না জীবনে কতই না ভুল আমি করছি আজকে আমার নবীর বংশ আমার সামনে আজকে ইজ্জত নষ্ট হবে না জীবন চলে গেলেও এটা হতে দিব না জেলার রে দুই বন্ধু হত্যা করে ফেললাম ওই মেয়েটার ইজ্জত আমি লাভ হয়তো সেই কারণে রসুল তোমাকে স্বপ্ন দেখায় কি বলে গেছে বলছে আল্লাহ রসুল তোমাকে মুক্ত করে দেওয়ার জন্য আব্দুর রহমান রে নবীর সম্মান ইজ্জত রক্ষা করার জন্যে আল্লাহ তোর ইজ্জত এইভাবে বাড়াই দিয়েছে আল্লাহ নবীর বংশের সম্মান করার জন্য যদি একজন মুমিনের এই মর্তমা হতে পারে সরাসরি রহমাতুল আলামিনকে যারা তাজিম ও ভালোবাসে কেয়ামতের ময়দানে তাদেরকে সারা নবী জান্নাতে যাবে না যাবে না যাবে না যাবে না কথা বলেন ঠিক না বেঠে হে রসুল তোমায় ভালোবাসি ওই নবীর শানকে যারা ছোট করে দেখে সে যত বড় বন্ধুই হোক সে আমার অরিজিনাল বন্ধু হতে পারে না কি কথা বলেন ঠিক কিনা আবার মুসলমান মেহের সাতবারিয়া নূরে মুস্তফা হাফিজিয়া মাদ্রাসা আমার রসুলের নামের মাদ্রাসা আপনারা এই মাদ্রাসাটাকে নিজের সন্তানকে যেভাবে আদর করেন এইভাবে এই মাদ্রাসাটাকে আপনারা আদর করবেন নিজে একটা গাছ লাগাইলে যেভাবে গাছের গোড়ায় পানি ঢালেন আর গাছটাকে পরিচর্যা করেন কারণ কি গাছটা ফল দিবে ফল আপনি খাবেন আপনি আশায় থাকেন গাছের ফল আপনি খাবেন কিন্তু অনেকের গাছের ফল খাওয়ার আর সৌভাগ্য হয় না ওই ফল আপনার সন্তানে খায় খায় কিন্তু এই মাত্র থেকে যদি আপনি গাছের মতো পরিচর্যা করেন তাহলে আপনি কবরে যে একটা ফল পাবেন যে ফলটা আপনার সন্তান পাবে না আপনি নিজে পাবেন শুধু একটু পরিচর্যা করে যদি যান যদি ভালোবেসে যান এর পিছনে যদি একটু সময় আপনি ব্যয় করে যান একটা তলবে আলেম যদি কোরআনের কো হাফেজ হয় যতদিন কোরআন তেলাওয়াত চলবে ততদিন আপনি কবরে ঘুমাবেন নাকি চলতে থাকবে নাকি চলতে থাকবে আপনার নাকি বন্ধ হবে না সন্তান ভুলে যেতে পারে প্রতিবেশীরা ভুলে যেতে পারে আত্মীয় স্বজন ভুলে যেতে পারে কিন্তু এই মাদ্রাসা আপনাকে ভুলবে না এই প্রতিষ্ঠান আপনাকে ভুলবে না এই কোরআন আপনাকে ভুলবে না আল্লামা এবাম নৌরুদ্দিন হ্যাঁ তুলে নেলেহি মজমজ জবাহায়দের ভিতরে বাবু সফার দু তিনি লেখেন কেয়া মতরে মাঠে কঠিন হাসুরের দিনে কোরআন শরীফ আল্লাহ শম্য দর বলবে হে রব যারা আমাকে তেলাওয়াত করতো তেলাওয়াত করার জন্য যারা প্রতিষ্ঠান তৈরি করলো তেলাওয়াত করার জন্য যারা সুবিধা করে দিল তেলাওয়াত করে দেওয়ার জন্য কোরআন মুখস্থ করার জন্য যারা মাদ্রাসা বানাইল টাকা পয়সা বিদ্যা বুদ্ধি দেওয়া শরিক হলো খরচ হলো আল্লাহ এই কোরআন তেলোয়াতের জন্য যারা সহযোগিতা করেছিল আল্লাহ তাদেরকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি কোরআন তোমার সামনে থেকে যাব না কোরআন খালি আল্লাহর সাথে মোহাম্মদ ঝগড়া করে আল্লাহ তাড়াতাড়ি বলো জান্নাত দিবা নি আল্লাহ বলো না দিলে যাব না না দিলে যাব না না দিলে যাব না না দিলে যাব না বলতে থাকবে আল্লাহ ডাক দিবে ডাকরান যা যা আমি কথা দিলাম তোমাকে যারা ভালোবাসছে যারা সুযোগ করে দিয়েছে খরচা করেছে মাদ্রাসায় যারা দান করেছে খেদমত করেছে যাও আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের জীবনের সব গুণাগুলি মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানায় দিলাম আল্লাহরে কোরআনে আল্লাহ বলেন খয়রা উম্মাতিন কুমতুম খয়রা উম্মাতিন উখরিজাতুল নাস তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি তোমরা পৃথিবীর মত শ্রেষ্ঠ জাত একসাথে বলবেন না আল্লাহ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাত কারা আমরা আখেরি নবীর উম্মত আমাদের গুনে না নবীর নবী নবীকে আল্লাহ আমাদের মাঝে পাঠানোর জন্য আমরা খয়ের উম্মা হইছি সাড়ে চার লক্ষ প্রজাতির জীবের ভিতরে আমরা আশাফুল মাকলুক হয়েছি আল্লাহর প্রতিনিধিত্ব করতে এসেছি কারণ এই প্রতিনিধির ভিতরে আল্লাহ আখেরি নবী পাঠান ফেরেশতারা তারা জানে না জিজ্ঞেস করলেন ফেরেস তারা আমি ফিল আরদি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো সৃষ্টির ভিতরে সৃষ্টির প্রতিনিধিত্ব করার জন্য তখনও সুবহানাল্লাহ এরা তখনা বুঝেশাবে একটা জবাব জালু কাদ আতাজাআলু ফীহা মাইয়ুফসিদু কোরআন বলতেছে সেই দিন ফেরেশতারা তারা প্রতিবাদ করে বললো হে রব আপনি কেমন খালিপা প্রতিনিধি দুনিয়াতে পাঠাবেন যারা ফেসাদ বাঁধাবে বিশৃঙ্খলা করবে অশান্তি বাঁধাবে বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে ক্লিক বাজ না আছে আসতে কইলেন কে জোরে কর মুর্শিদও ক্লিক বাজ আছে মাফিল করবেন হেনুকিল ঠিক শয়তান কত কুকা খালি বুঝেন ফেরেস্তারা কিন্তু বলে না নামাজ পড়বেন রোজা রাখবেন জিকির ফিকির না এটা কইছে না ফেরেশতাদের প্রথম আপত্তি আতা জাআলু ফিহা মাইয়ুফসিদু এটা আপনাদেরকে আরেকটা নতুন বেজলের কথা বলে দিয়ে যাই সাড়ে আটশো বছর আগে একটা কালেমার পতাকা নিয়ে আসছিল কথা ঠিক কিনা এই কালেমার পতাকা লেখা ছিল কথা ঠিক কিনা সাড়ে আটশো বছর আগে শুধু ইয়ামান থেকে রওনা সেই পতাকা ঘুরতে 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 দিল্লি হয়ে বাংলাদেশের সিলেটে এসে পৌঁছায় তিনশো তেরো জন তিনশো জন অলি তার সাথে ছিল শুধু সফর সঙ্গী না অলি তিনশো জন ওলি তার সাথে ছিল আরো সৈন্য সামন্ত সাড়ে আটশো বছর আগে শাহজালাল রহমতুল্লাহ নামাজ নিয়ে আসলেন এইভাবে সাড়ে আটশো বছর পরে এসে সৌদি ফেরত আইসে আমার শিখাইল এইভাবে হয় শাহজালাল ঠিক না ওরা ঠিক যদি শাহজালাল রহমতুল্লাহ নামাজ এইভাবে শিখাইতেন তাহলে এদেশের আঠারো কোটি মুসলমান এভাবেই নামাজ পেত হ্যাঁ কথা বলেন ঠিক কিনা উনি শিখিয়েছেন যেভাবে আমরা পড়তেছি সেভাবে নতুন করে ওরা কারা মসজিদের মধ্যে ভেজাল বাদাইল তার মানে বুঝে গেল ওরাই ফেসাদ কাজা আর ফেসাদকারী শয়তানের দালাল

এগুলো হলো দখলদার রোহিঙ্গা এগুলো কি জোরে রোহিঙ্গা ইসরায়েলের মতো ইসরায়েলের মতো ইসরায়েলরা তো অর্থ কোনো রাষ্ট্র নাই ও ছিল রোহিঙ্গাদের মতো ফিলিস্তিনেরা দয়া করে ওদেরকে থাকতে দিছে কাপড় দিছে খাবার দিছে চিকিৎসা করেছে জায়গা দিছে যে ওরা কোথায় থাকবে থাকুক এখানে আবার জায়গায় থাকুক দয়া করার বিনিময়ে পৃথিবীর একটা জাতি যারা মানবতা দেখাইতে দেয় আজকে কঠিত বিপদগ্রস্ত পৃথিবীর এত বড় নিমুখারাম ইসরাইল যে খাইতে বসে সেই পথে বাত্রণ করছে যারা খাওয়াইছে তাদেরকে গুলি করতেছে পৃথিবীর নিকৃষ্ট জাতি ওদের পণ্য আছে বাংলাদেশে নাম পেপসি কোকা কোলা কেউ যদি পেপসি আর কোকা কলা খান তলি মনে করেন যে শূকরের রক্ত খাইতেছে মনে রাখবেন পেপসি কোকা কলা ইসরায়েলের পণ্য আর নেসলে কোম্পানি নেসলে কোম্পানি যা কিছু আছে সব ইসরায়েলের কোম্পানি যদি আপনি নেসলে কোম্পানি এবং পেপসি কোকা কোলার কোনো খাবার খান তাহলে বুঝবেন আপনি খান নাই বরং আপনার ফিলিস্তিনি ভাইয়ের বুকে গুলি করছেন কি কথা কন না কেন ঠিক কি না আমরা হয়তো ফিলিস্তিনে যে যুদ্ধ করার মতো শক্তি সামর্থ্য আমাদের নাই কিন্তু বড়রা থেকে আমরা এই কথাই মুসলিম সারা বাংলার মুসলমানদেরকে জানাচ্ছি আমরা ইসরাইলের পণ্যকে বয়কট করব তার নেসলে পেপসি কথা বলে এইগুলিকে বয়কট করব একটা পেপসির দাম 150 টাকা 100 টাকা 35 40 50 যাই হোক আপনি একটা পেপসি যদি আপনি খান তো 35 টাকা দিলে বুঝতে হবে আপনি আপনার ফিলিস্তিনি ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইসরায়েলকে খরচ দিচ্ছেন কথা মনে থাকবে কথা বলেন থাকবে এই কথা সারা জীবন মনে আমি আপনাদেরকে সতর্ক করার জন্য কথাগুলি বললাম পৃথিবীর মধ্যে ফেসাদ বাধাবে আমার মারি কত চমৎকার ফেরেস তারা প্রতিবাদ করলো আল্লাহ এরা ফেসাদ বাধাবে অশান্তি বাধাবে আপনি কি এমন জাতি দুনিয়ার মধ্যে পাঠাবেন এরপরে আমার আল্লাহ বলেন ওয়েস ফিকুন দি মা ফেরেশতারা আবার বলল আল্লাহ ওরা দুনিয়ার মধ্যে যে মারামারি কাটাকাটি রক্তপাত করবে পৃথিবীর এমন কোনো অঞ্চল নাই এমন কোনো এলাকা নাই এমন কোনো আপনার কি বলে মহাদেশ নাই যে দেশে যুদ্ধ না আছে প্রত্যেক বছরই কোন না কোন অঞ্চলে পৃথিবীতে যুদ্ধ লেগে আছে বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনে যান ফেরেশতাদের আপত্তি কিন্তু একবারে ফেলে দেওয়ার মতো না তারা কিন্তু আপত্তি খুব সুন্দর আপত্তি করেছিল আল্লাহ এরা ফেসাদ বাঁধাবে অশান্তি বাঁধাবে তার মানে বোঝা গেল ফেসাদ বা শান্তি করা বিশৃঙ্খলা তৈরি করা এটা আল্লাহর কাছে পূর্বাপুরসন্দের কাজ এবং ফেরস্তাদের কাছে অপছন্দের কাজ এই ফেসাদার বিশৃঙ্খলা মারামারি কাটাকাটির জন্য আল্লাহ আমাদের আগে একটা জাতি ছিল জিন এই জিন জাতিদেরকে আমার আল্লাহ দুনিয়ার আবাস থেকে বের করে দিয়ে পাহাড়ে পর্বতে ঝরে যোগ বলে আল্লাহ পাঠায় দিয়েছে বরুড়ার মুসলমান যে জমিন আদম করে এই জমিন এক সময় জিন জাতির আবাদ ছিল যেখানে আপনারা ঘুমান এই জমিনে জিন জাতিরা আগে ঘুমাইত জিন জাতিরা আল্লাহ রবদ্ধ হওয়ার জন্য ফেসাদার মারামারি কাটাকাটি করার জন্য আমার মালিক আমার আল্লাহ এই জিনদেরকে তারাইয়া মানব জাতি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন ফেরেস তারা তখনও জানে না এই মানব জাতির ভিতরে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী পাঠাবে একবার জোরে বলা যাবে আল্লাহ আকবার শ্রেষ্ঠ নবী রোজাসরে পথ না বলি তাই তো দিলে পাকের বাণী খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি ক্ষুদা তোমার মেহেরবালি বড়ো আর মুসলমান তখন ফেরেস্তারা জানে না এই মানব জাতির ভিতরে আল্লাহ আখরে নদী পাঠাবে আর একটা প্রবাদ আছে সরফুল মাকি নাম সরফুল মাকিন। সরফুল মাকানে এবার সরফুল মাকিন কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে শাহজালাল আল রহমতুল্লা আলী সিলেটে থাকার জন্য সিলেটের দাম বেড়ে গেল সিলেটের মাটির নিচের দাম বাড়ল উপরেরও দাম বাড়লো মাটির নিচেও দাম বাড়লো যেই গোরস্থানে আল্লাহর অলি গুমায় ওই অলির কারণে গোরস্থানবাসীর দাম বেড়ে যায় কি কথা কন্যা ক্যাক বর্তমান আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বাড়ি হলো গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ওনার গ্রামের মানুষ বুক ফুলে রে প্রধানমন্ত্রী দেশের কি কথা ওনার গ্রামের লোকজন বেড়িরা মানুষ প্রধানমন্ত্রী আমরা গ্রামের একটা বা আছে না শক্তি তো আসে আমরা গ্রামে আর যাই হোক যাই হোক প্রধানমন্ত্রীর তার গিরামাঞ্চলের বান্ধবী প্রতিবেশী আত্মীয় স্বজন যেই আসুক আমার গিরামের প্রতি আমার একটা টান সবারই থাকে ঠিক কি না অলিরা যে জমিনে ঘুমায় সেই মাটির নিচের মানুষও সাকসেস উপরে আলারাও অলিরা উপরে মাটির নিচেও অলি কি কথা ঠিক না হিরার খন্ডটা উপরেও হীরা মাটির নিচেও হেরা পাঁচশো বছর পরেও হীরা আল্লা ওই মাটির উপরে বলি মাটির নিচে পাঁচশো বছর পৃথিবী থাকলে নবী দুনিয়া চেক কিন্তু আল্লাহ মানব জাতির মধ্য রসুলকে পাঠাবে এই জন্য মানব জাতির কথা বলতে যা বলেন এর আমার খলিফা কিন্তু মানব জাতি এমন খলিফা হইলো মসজিদে জুতা চুরি করে নিয়ে যায় এমন খলি পয়সে অনেক মসজিদ কমিটির লোক আছে মসজিদের টাকা চুরি করে খায় আসতে বলেন বরুরে না থাকতে পারে আমার মসজিদে টাকা তুলছে এটা কই লাভ কি আমার মসজিদে টাকা নাই চুরি করে নিচ্ছে আপনি একটু চিন্তা করেন তো আমানতের কি পরিমানে খেয়ানত থলে আল্লাহর ঘর থেকে আল্লাহর বান্দা ঠিয়া আমানতের কি পরিমাণ আরে মসজিদের একটা ইট মসজিদের ভিতরে সোনা পরে থাকলেও হীরার খন্ড পরে থাকলেও তো মুসলমান হাত দিয়ে ধরার কথা না তার ডর হবে এটা আল্লাহর ঘরের জিনিস আমি কি করি এটা ধরব তা তো হাত কাঁপতে হৃদয় কাঁপতে অন্তর কাঁপতে যেটা আল্লাহর ঘরের জিনিস আমি আল্লাহর দাস আমি আল্লাহর গোলাম কি করে তো হল না তাহলে আমামতের কি পরিমানে خیানوتی দেশে যে দেশে মসজিদের টাকা মসজিদে নিরাপত্তা পায় না এ দেশের মানুষ চুরি করে নিয়ে যায় মসজিদের জুতা চুরি করে নিয়ে যায় সে দেশে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার কন্যা আপনার বেটি আপনার ভাস্তি আপনার ভাগ্নি এদেরকে বোরকাবিহীন বেপর্দা করে রাস্তায় ছেড়ে দিয়ে নিরাপত্তা কিভাবে চান অতএব নিরাপত্তা নিতে হলে তার মাথা থেকে পা পর্যন্ত ঢেকে মেয়েকে পর্দা শেখাইতে হবে কথা বলেন ঠিক না বেটি তাকে পর্দা হাতে কলমে শেখাইতে খালি করাইলে হবে না শেখাইতে হবে পর্দা শুধু বোরকা পড়াইলে হবে না বোরকার আমানত শেখাইতে পড়িয়া আর মুসলমান এই মানব জাতির ভিতরে নবী আসার কারণে মানুষের দাম বেড়ে গেল শরফুল মাকি নাম বর শরফুল মাকান শরফুল মাকানের শরফুল মাকি কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে ও নবীর উম্মত আমার নবী মদিনায় ঘুমানোর কারণে মদিনার দাম বাড়ছে কি কথা বলেন ঠিক কিনা এই যে এই জাত খুব নিকৃষ্ট এদের আকিদা এমন ফসা গন্দা দেখেন এদের ফত হচ্ছে তোমরা হাস শেষ করে মদিনায় নবীর রওজা শরীফ জিয়ারতের নিয়ত করা মুসলমানদের জন্য হারাম এবং সিঁড়ি আমার দিকে তাকাবেন এই কথাটা আপনি শুধু বুঝে যাবেন আপনাকে আজকে আমি দলিল বিহীন যুক্তি দিয়ে বোঝাবো দলিল লাগবে না এরা কত বড় আন্দা গান্দা পোসা আকিদা বিশ্বাস নিয়ে জন্ম হচ্ছে আর আমার দেশের অনেক শিক্ষিত মানুষ ও গুরার ডিম সাপোর্ট বুঝে না কলেজ ভার্সিটিতে পড়ে ধর্মের জ্ঞান কম ওরে হাদিস দেখাইছে তিন মসজিদ ব্যতীত আর অন্য কোনো মসজিদে সোয়াবের নিয়ত করে যাওয়া যাবে না অতএব নবীর মসজিদ

কি কথা কর না কি মূল্য আছে সাত দিন গোসল না করলে শরীর থেকে পাড়ার গন্ধ আসে দুই দিন মেশাক না করলে মুখ থেকে পায়খানার গন্ধ এ মানুষের আছে কি কিচ্ছু ও মিথ্যা কত ছাড়া এ মানুষের ভাতের পেটের ভাত অজন হয় না এ মানুষের হক হালাল নষ্ট না করলে সে সারা জীবন গুনা করছে মানুষের আছে কি আমাদের বলেন তো গুণা সারা কি আছে কয়জন আমরা হান্ড্রেড পার্সেন্ট পিওর আল্লাহ নবীর হুকুম মানি বলেন তো আলে মোলামা শ্রোতা বক্তা কেউ বল সব আমরা গুণা যুক্ত তো নবীর উন্মত হওয়ার মতো কি যোগ্যতা আছে আল্লাহ শ্রেষ্ঠ মাখলুক হওয়ার মতো কি যোগ্যতা আছে কুত্তায় যা না করে মানুষ তার চেয়ে নিকৃষ্ট কাজ করে কি কথা বলেন না আপনি বিশ্বাস করবেন না সেদিন এক অ্যাডভোকেট বলতেছে হুজুর কি বলবো মেয়ে আসে বাবার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য বাবাকে মেয়ে বাবাকে ধর্ষণ ওরা মানুষ না শহরের চাইতো নিকৃষ্ট কি কথা বলেন না ঠিক কিনা ও তো মানুষই হইতে পারে তো এই মানব জাতির উপর আল্লাহ কখনো পাথর ফেলায় না কারণটা এই মানুষ যা করে কুত্তা বিলে ছাগলে তাহা কল্পনা করে এই মানুষ যাহা করে কুকুর বিড়াল ছাগলে তাহা কল্পনা করে আশাফুল মাকলু তো আর কি যোগ্যতা আমাদের আছে কিচ্ছু না আল্লাহ দয়া করে আমাদের মাঝে শ্রেষ্ঠ নবীকে পাঠানোর জন্য আমরা শ্রেষ্ঠত্ব পেয়েছি কথা বলেন ঠিক না ঠিক ওই নবীর শান ইজ্জত যারা ছোট করে দেখে মনে রাখবেন ওরাই হলো পৃথিবীর নিকৃষ্ট জাত ওরা মানুষ হতে পারে নাই মুসলমান তো আরো উপরের কথা কথা কোন ঠিক না ঠিক ও মানুষই তো যার কারণে আমাদের ইজ্জত হয়েছে আমরা তাকে চিন না

কি কথা কান না ঠিক কিনা তারা বলে হজরত মোহাম্মদ সাল্লাম এতটুকুন বুঝলে তারপরে বলে কবর আমরা তো রওজা বলি আরে নবীর ইশারায় উম্মতের কবর রওজা হয় আল কবর রওজা তুমিন রিয়া দিল জাননা যে নবীর ইশারায় উম্মতের কবর রওজা হয় আর তার কবর বলে রওজা হয় না ও পুরাই হারাম জাদা কথা কল না ঠিক কি না এর চাইতে আর মারাত্মক কথা বলার মতো আমার শক্তি নাই আল্লাহ আকবর আপনাকে কি করে বুঝাবো বলেন তো যার এক ডাকে হাসুরের কঠিন মাঠে শুধু একটা ডাক দেবে হাবলি উন্মতি আর চোখের পানি ছেড়ে দিবে লক্ষ লক্ষ বছর হাসনের মাত কায়েম হয়েছে কিন্তু বিচার হয় না সুয়া লক্ষ নবীরা পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াইতে সাহস পায় না আমার নবী শুধু যে আর সে আল্লাহর সামনে সেজদায় পড়ি একটা ডাক দেবি আর হাবলি উন্মতি আল্লাহ আমার উম্মত গুনা করে ফেলছে আল্লাহ সাথে সাথে কাহার থেকে দয়া হয়ে গেল রহমান হয়ে গেল কাহার থেকে আবার রহিম হইয়া আল্লাহ ডাক দিল হাবিব মাথা উঠান আর কাঁদবেন না কি চান তখন নবী বলি আর ভাবলি উন্মতি আল্লাহ আমার উম্মত গুনা করে ফেলছে আল্লাহ ডাক দিয়ে বলবেন যান হামদের পতাকা আপনার হাতে দিলাম সুপারিশের পতাকা আপনার হাতে দিলাম আপনি যাকে খুশি তাকে নি আগে জান্নাতে ছিল না সুবান না বললে বুঝবে এটাও সাইতাম জোরে বলে সাথে আরো জোরে ওই নবীর শানকে যারা ছোট করে দেখবে তার কে যারা বেদাতের ফতোয়া দিবে আল্লাহর কসম্বর করে বলি ওরে খাওয়ানো উচিত যে কুত্তা খাওয়ালে বেশি কষ্ট পাইছে হ্যাঁ আমার নবীর ইজ্জত চাদর ধরে টানবো আপনাকে চুমা দিব এইরকম মুনাফিক আমরা এত বড় বেইমান হইতে পারিনি রিজিক আসমান থেকে বরাদ্দ হয় হায়াত আসমান থেকে বরাদ্দ হয় মৃত্যু আসমান থেকে বরাদ্দ হয় ইজ্জত আসমান থেকে বরাদ্দ হয় ইজ্জত চলে যাওয়াটাও আসমান থেকে বরাদ্দ হয় আপনি খুশি হলেও কিছু আসে যায় না বেজার হলেও কিছু আসে যায় না আমাকে নবী খুশি করতে হবে নবীর গুলামি করতে হবে নবীর দলে থাকতে হবে কথা বলুন ঠিক না আপনাকে বুঝে কবরে যেতে হবে যে মাটির উপরে বসা এই মাটির নিচে ঘর হবে আপনাকে বুঝে হাসরের মাঠে দাঁড়াইতে হবে মনে রাখবেন দুনিয়ার ষাট বছর দুনিয়ার পঞ্চাশ হাজার বছর হাসরের মাঠের একটা দিন হবে তত বড় এরকম হাজার হাজার বছর পার হবে সেই হাসরের মাঠে দাঁড়াইতে হবে মনে রাখতে হবে আল্লাহ রসুলের সামনেও আপনাকে দাঁড়াইতে হবে বাঁচলো নবীর পক্ষে মরলেও নবীর পক্ষে কেউ না থাকলেও নবীর পক্ষে কেউ খুশি হলেও নবীর পক্ষে ও বেজার হলেও নদীর পক্ষে কথা বলেন ঠিক না বেঠে

একা দোয়া করলে জমাতে সাথে করা যাবে না কেন কে নিষেধ করলো জমাতে দোয়া করা যাবে না আল্লাহ নিষেধ করেছে না রসুন নিষেধ করেছে কোরআন বলতেছে উদরু এক একদাক আল্লাহ হুকুম দিছে উদরু নি কাছে চাষ তো সাইতে কি একার উপরে হুকুম দিছে না সবার উপরে জোরে বলেন বলে জোরে বলে হুকুম তো আল্লাহ সবার উপরে দুয়া করতে হবে সবাইকে নিয়ে হুকুম তো আল্লাহ সবার উপরে একা একা করতে সলাদ কি একা করা ভালো না জমাতে করা ভালো জিকির কি একা করা ভালো ভালো না করা তো 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 একটা জিকির জমাতে আল্লাহ সরফ এটাও আল্লাহ জিকিরের একটা অংশ সলাদ জিকিরের অংশ রোজা জিকিরের অংশ ওই আপনার ক্রান তেল জিকিরের অংশ দুরুর শরীফ জিকিরের অংশ এই জিকির আমরা যে তাজরি গুলি করবো এইগুলো জিকিরের অংশ দোয়াও জিকিরের অংশ আজকে ওরা কারাই জমিন থেকে দোয়া বন্ধ করতে চায় ওরাই হচ্ছে দালাল কথা খালা যদি আমার মতো দাড়ি হয় তাও ভাই যদি আমার চাইতে সুন্দর পাগড়ি হয় তাও আজাজিল নাই বুঝে কবরে যাবেন দোয়া বন্ধ করার পিছনে অনেক বড় একটা হেকমত আছে মুসলমানের দোয়ার এত বড় পাওয়ার যে মুসলমানের দোয়া মুসলমানের দোয়ায় পৃথিবীর বড় বড় সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে মুসলমানের দোয়ার এত বড় পাওয়ার এক দুয়াতে সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে এক দুয়াতে

ওদের যুক্তি হলো নবীর মসজিদে এক রাকাত নামাজ পড়লে হাজার রাকাতের সওয়াব হয় হেরেম শরীফে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব হয় ওদের যুক্তি হলো নবীর রওজা ziyaret করলে তো কোনো সওয়াবের কথা লেখা নাই অতএব আপনারা নবীজির মসজিদের নিয়ত করে যাবেন কবর জিয়ারতের নিয়ত আপনারা করবেন না মসজিদের নামাজের নিয়ত করে যাবেন কারণ ওইখানে এক রাকাত নামাজ পড়লে সোয়াব হয় নবীর মসজিদের নামাজের নিয়ত করে যাবেন সাবধান নবীর রৌজা শরীফ জিয়ারতের নিয়ত করলে শিরিক হবে হারাম হয়ে যাবে একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ চমৎকার লেখলেন আমি যদি আরব হতাম মেদিনারি সেই পাঁচ দি হেটে যাইতেন নূর নবী হাজরা ভাষাটা কত চমৎকার কবির আবদারটা কত চমৎকার কবির চাওয়াটা কত চমৎকার কবির লেখনিটা কত চমৎকার অথচ আন্ডারমেট্রিক মেট্রিক অথচ আন্ডার মেট্রিক আন্ডার হয়ে কবির হৃদয়ে কি চমৎকার ভাষার উদ্বেগ হলো আর বিরাট বড় 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 লেখনী পত্র হওয়ার বড় ঘোরার হয়ে গেল আল্লাহকে যে

প্রীতি পেশে অবরুণার মুসলমান এবার যুক্তি দিয়ে বুঝাই এক রাকাত নামাজ পড়লে হেরে মে নামাজের সোয়াব পাবেন আপনি এক লক্ষ মদিনাতে আসলে পাবেন পঞ্চাশ হাজার যদি আপনার সোয়াবের দরকার হয় নবীর দরকার যদি না হয় যদি নবীর জিয়ারতের প্রয়োজন না হয় সোয়াবের দরকার হয় তাহলে আপনি অবশ্যই হেরেম সোয়াব পেয়ে যাবেন তাও ডাবল হেরেমে পাবেন মদিনায় আর প্রয়োজন নাই কথা খারাপ বলছি আমি এরপরে মাহফিলে যাব কলাখাল কলাখালের আলাদা ঘোষণা দিল আমার মাহফিলে আসলে জোনপতি এক হাজার টাকা আর আপনারা ঘোষণা দিলেন আমরার মাহফিলে আসলে জোনপতি পাঁচশো টাকা তো লোকজন কোন দিকে বেশি যাবে কলাখাল কেন যাবে ওখানে এক হাজার টাকা নবী ঘোষণা দিলেন হেরেমে নামাজ চললে পাঁচ এক লক্ষ রাকাতের সোয়া আর মসজিদে নবীতে নামাজ চললে পঞ্চাশ হাজার রাকাতের সোয়া আপনার যদি সোয়াবের দরকার হয় তাহলে আপনি হেরেমেই থাকবেন কষ্ট করে শত শত মাইল ধরে মদিনায় যাওয়ার তো দরকার নেই মদিনায় মূলত উম্মাদ যায় নবীর জন্য সোয়াবের জন্য না

আর মসজিদে হারামে বাইতুল্লাহ শরীফে এক লক্ষ রাকাতের সব যদি আপনার সোয়াবের দরকার হয় তাহলে আপনি কাবা থেকে তো সোয়াব পেয়ে যাচ্ছে মদিনায় আসার তো দরকার নেই শত শত মাইল দূরে কাবা থেকে মদিনায় আজ থেকে তেরোশো বারোশো এক হাজার সাতশো আষ্টশো বছর আগে ওই উটের পিঠে চড়ে পায়ে হেঁটে দিনের পর দিন পরিশ্রম করে হাজিরা কেন মক্কা থেকে মদিনাতে আসবে কি দরকার ছিল তার বিশ্ববিখ্যাত বরবর ইমাম যারা সারা রাত আল্লাহর ইবাদতে কাটায়ছে এত নেকির দরকার তারা ছিল তারা হেরেম শরীফে নামাজবাদ দিয়ে মদিনাতে চলে আসছে কার পৃথিবীর NSString mohabbat আকালে ইমাম মালিক জীবনে কোনোদিন হস সারা মদিনার বাইরে আসেন নাই হজ করা ছাড়া আর মদিনার বাইরে কখনো আসে মদিনার সীমানার বাহিরে আসলে মদিনার সীমানার ভিতরে পা বাথরুমটা মদিনার হাউদের বাইরে করতেন পেশাব করার সময় মদিনার সীমানার ভিতরে পা রাখতেন মদিনার সীমানার বাইরে ফেলাইতে জিজ্ঞেস করল এটা করেন কেন বলে আমি যদি ওই রোস্তে মারা যাই আমার ইচ্ছা আমার শেষ নিঃশ্বাসটা যেন মদিনায় রসুলের মাটির মধ্যে হয় চিন্তা করতে পারছেন আল্লাহ নবী খুশি হয়ে তার সাথে এই হক কথা যখন আমরা বলি তখন আমরা মাজার হুজারি আমরা হুজারি আমরা ওই মাঝাবের অন্ধ মুকাল্লি দুই চাল শুধু কি তাই সোয়াবের এতই যদি দরকার হয় ইমাম মাহাদির দুনিয়াতে থেকে আমাদের আগে আসবে অবশ্যই ইমাম মাহাদি দুনিয়াতে আসবে আল্লাহ রসুল সহিবুখারির মধ্যে লেখলেন পৃথিবীর হায়াত যদি একদিন হয় তাহলে একদিনটা এক বছরের সমান বিরাট পৃথিবীর ইমাম দুনিয়াতে পাঠাবে মাহাদিকে উম্মাতরা তোমরা শুনো ইমাম মাহাদি হবে আমি আমার হাসান হুসেন রক্ত ধারায় ইমাম মাহাদির বাবার নাম আব্দুল্লাহ হবে ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ ইমাম মাহাদি চল্লিশ বছর পর্যন্ত উট দুম্বা ছাগল চড়াবে মরুভূমির মধ্যে রাখাল থাকবে লেখাপড়া করবে না কোনো মাদ্রাসায় পড়বে না কোনো স্কুল কলেজ ভার্সিটিতে তার লেখাপড়া নাই চল্লিশ বছর ধরে সে ছাগল উট দুম্বা চড়াবে চল্লিশটা বছর সে থাকবে হাবা গুবার মতো দুনিয়াদারি বুঝবে না একবারে সহজ সরল চল্লিশ বছর বয়স পর্যন্ত দুনিয়ার মানুষ তাকে চিনবে না চল্লিশ বছর পার হওয়ার সঙ্গে সঙ্গে সে আত্মপ্রকাশ করবে একটা রাত্রি আমার আল্লাহ তার কালবের মধ্যে দুনিয়ার সব বিদ্যা এলেন হজরতি মাম্মাহাদির কালবের মধ্যে আল্লাহ ঢুকায় দিবে না না হয় না আরো জোরে বলেন সাথে এক রাতে আল্লাহ ঢুকাবে ইমাম মাহদীর কালবে যদি আবার আল্লাহ দুনিয়ার সব বিদ্যা এক রাতে কি 100 দিনে قلবের মধ্যে যদি ঢুকায়ে দেয় নবীর গোলাপের হালত যদি এটা হয় তাহলে আপনারা বুঝেন তো নবীর হালত কি হতে পারে আমি কি করে আপনারা কি রসূলের शान বুঝবেন নিজে বুঝি

কুত্তা বিলে চার লক্ষ প্রজাতির জীব বিজ্ঞানের গবেষণা অনুযায়ী চার লক্ষ এর বাহিরেও আরো লক্ষ লক্ষ আছে ওটা বিজ্ঞানের কাছে ধরা পড়ে নাই সাত আসমান আর সাত জমিনের নিচে আরো আছে ওগুলো বিজ্ঞান জানে না বিজ্ঞানের নলেজে চোখের রাডারে যা ধরা পড়ছে এটাই বলছে তা বলছে চার লক্ষ প্রজাতি এই চার লক্ষ প্রজাতি সারা যত প্রজাতি আছে সাপ ওয়াল টাইপ আল্লাহর জিকির করতেছে তজবি করতেছে ইউনুস আলাইসাল্লাম রে মাসে গিলছে মাছ খেপেছে ইউনুস আলাইসাল্লাম মাছের পেটে ভিতরে যাওয়ার পরে তো কোন মাসে খাইছে ওনারা যে মাসে খাইছে এই মাছের আবার আর এক মাসে খাইছে তো সেই মাছটা কত বড় মাছ এই মাছের ফ্যাটটা কত বড়ো ফ্যাট ইউনুস আলাইহিস সালাম রে সেই মাছেরই সারা সমুদ্রের মধ্যে ঘুরতেছে কোন বর্ণনায় 24 ঘন্টা কোন বর্ণনায় 72 ঘন্টা কোন বর্ণনায় 40 দিন আল্লাহ সমুদ্রের ভিতর ইউনুস আলাইহিস সালাম নিয়ে ঘুরতেছে তে ইউনুস আলাইহিস সালাম লক্ষ্য করে সমুদ্রের নিচ থেকে আল্লাহ 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 জিকিরের আওয়াজ আসছে হাতেরাতে ইউনুস ডাক দিয়ে বলতোছে আল্লাহ গো আমি মাছের পেটের ভিতরে সমুদ্রের নিচে রাব এই সমুদ্রের নিচে তোমার জিকির করে কারা আল্লাহ ডাক দেখে ইউনুস এই সমুদ্রের নিচে মাছের জিকির করে পানিতে জিকির করে সমুদ্রের বালু জিকির করে সমুদ্রের শেওলায় জিকির করে সমুদ্রের পোকা সমুদ্রের পাথর সমুদ্রের যত প্রাণী আছে সব আমি আল্লাহ জিকির করতেছে এই জন্য তুমি ইউনুসি জিকিরের আওয়াজ শোনো চিৎকার মেরে জোরে বলেন আল্লাহ সব সৃষ্টি যখন জিকির করে আল্লাহ আল্লাহ জিকির করে আমার নবীর না না আসতে হয়ে গেল আরো জোরে সব সৃষ্টি জিকির করে কার আল্লাহ যিকির করাব নবীর ইন্না আল্লাহ ওয়া मलाइकाতাহু ইউসাল্লুনা আলান্নবী নিশ্চয় আল্লাহ এবং সব ফেরেশতারা আমার নবীর শানে দরুদ প্রেরণ করতে থাকে এখন আমরা তো দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইিদন মৌলানা মোহাম্মদ কিন্তু আমার আল্লাহ তোর বলে আল্লাহআলা সাইদনা মৌলানা মোহাম্মদ

একটা সেকেন্ডের জন্য আল্লাহ তোর নবীকে ভুলে না সোহান আল্লাহ হবে আরো জোরে একটা সেকেন্ডের জন্য আমার নবীর ইজ্জত আল্লাহ কমায় না খালি মারায় একটা সেকেন্ডের জন্য আল্লাহ তার নবীর উপরে সাকিনা বন্ধ করে না একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহ তার নবীর উপরে বেজার হয় না

মনোযোগ দেন এই কাবার কাবারের নাম কি কোরআন আপনার কাগজ দিয়ে কাগজ কি দিয়ে না কাগজ বানাইছে গাছ হতে পারে বাঁশ হতে পারে ওই আখের শুবলা হতে পারে তারপরে আপনার পাটের খড়ি হইতে পারে এটা দিয়ে কাগজ বানিয়েছে আর ফিলাস্টিকের গাছ আছে আলাদা এ তার গাছ থেকে প্লাস্টিক আসে এটা একটা ধরনের কষ তো মনোযোগ দেন সুমাটা যখন দেন তখন কাবার উড়াই দেন না কাবার সহ দেন সাথে লেগে থাকার জন্য কাবারের কি দাম চিন্তা করতে পারছেন একসাথে বলবেন না না উম্মত যখন রসুলের প্রেমের সাথে যুক্ত থাকে তখন উম্মতের দাম বাড়ে আর উম্ম যখন রসুল প্রেম থেকে জুদা হয়ে যায় তখন এই কাবার জুদা হইলে যেমন দাম থাকে না আর কাবার যখন কোরআনের সাথে লেগে থাকে তখন এটার দাম থাকে উম্মদ যখন রসুল উল্লাহর প্রেমের সাথে যুক্ত থাকে তখন উম্মতের দাম আল্লাহর কাছে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে এর জন্য খাদা হুজুর মাইনুদ্দিন চিস্ত আজমের সঙ্গে দাম বেড়ে গেছে হুজুর গৌসে পাকের দাম বেড়ে গেছে মুজাদ্দিদ আল ফুসানির সেরহিন্দির দাম বেড়ে গেছে বাহাউদ্দিন নাসরুল বুখারির দাম বেড়ে গেছে শাহ জালাল ইয়ামিনের মুজাদ্দিদ দাম বাড়ছে খালি দামই বাড়ে নাই যায় নামাজ বিষয়ে সুমান নদী পার হয়ে গেছে প্রশ্ন করি জবাব দিবেন সুরমা নদী কিন্তু আমরা এখনকার মতো দেড়াইতে নদী ছিল না আটশো বছর আগে সুনমা বিরাট বড় নদী ছিল যারা আইসে আমরা শিখাইতেছে ওদেরকে জিজ্ঞেস করবেশে ঘুরতে এ মনু তোমরা যদি এতই ভারো তো যাই নামাজ তোমরা ওই পদ্মা নদীতে বিষেই দিয়ে তোমরা যত শায়েক আছে এ সব আইসে দোয়া কালামপুরে হু দেওয়া ফু দিয়ে তারপরে ওই যাই নামাজ দিয়ে তোমরা একটু ফদ্মা নদী পার যদি পার হইতে পারো তাহলে আমরা সুন্নি হুজুর যারা আছি সব একবারে বিনা দলিল তোমরা নেমে নিব আর যদি পার হইতে না পারো তাহলে জুতা কিন্তু মাটিতে পড়বে না কথা খারাপ কইসি হ্যাঁ বুঝে যায়

বড়রা কত দূর তাইলে এখান থেকে কত তাই যেন বড়রা লিখে রাখছে মেহের সাতবারিয়া ঠিক আচ্ছা মেহের সাতবারিয়া এইজন্য বড়রা বড়রা কই চিল্লায়তেছি বড়রা সবাই চিন আর ও ইউটিউবে যাইতেছে এত বড়রা চিন বুঝেনা বড়রা হুজুর ওয়াজ করছে আচ্ছা যাও মেহের সাতবারিয়া নুরে মুস্তাফা হাফেজিয়া মাদ্রাসা আমার নবীর নামের মাদ্রাসা একসাথে বলবেন না মার মারhaba আমার রসুলের নামের মাদ্রাসা যে নামের কারণে আমরা ইজ্জত ওলা হয়েছি কথা কন ঠিক কিনা আমরা যে পরিমানে গুণা করি অপরাধ করি আসলে আমরা মানুষ হওয়ার যোগ্যতাই মানুষ হওয়ার মতো যোগ্যতা আমাদের নাই মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম গি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মেহের সাত বাড়িয়ার মুসলমান বাবা রে মা বোনেরা রে আমরা যে কাজগুলি করি এই কাজ থেকে তো আমরা মানুষই হতে পারি না মুসলমান তো আরো পরের কথায় আসেন মুসলমান কাকে বলে মুসলমান তাকে বলে আসলাম তু নিরব্বিল আলামিন জীবনের সবটুকু জাল্লার কুদ্রুতি কদমে সফর্দ করে দেয় সেই তো মুসলমান যে জীবনে সবকিছু ভুলে যে কুদরতি कदमोंে সমর্পিত করে দেয় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল মুসলমান তো তাকেই বলে যার জীবনের সব কিছু আল্লাহর জন্য হবে তার সালাত হবে আল্লাহর জন্য তার কুরবানি হবে আল্লাহর জন্য তার জীবনের জীবনটাও হবে আল্লাহর জন্য আমার পুরো जिंदगीটা যেন আল্লাহর জন্য হয় কি জন্য দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠাইলেন কেন পাঠাইলেন কেন আল্লাহ আমাকে প্রতিনিধি বানাইলেন কি প্রতিনিধির কাজ আমরা করলাম কেন এত বড় দামি নবীর উম্মত আল্লাহ বানাইলেন যার ইশারায় হাসনের মাঠে কোটি 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 জাহান নামিরা জান্নাতে চলে যাবে আহা আমি কি করে ওই নবীর শান বুঝাব দুনিয়াতে যারা বিরাট বড় সম্মানিত হাসরের মাঠে তারা অনেকে অসম্মানিত হবে দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকার মালিক বিল গেটস থেকে শুরু করে হাজারো কোটি বিলিয়ন ডলারের মালিক যারা হাসরের ময়দানে তারা উলঙ্গ হইয়া ল্যাংটা হইয়া আল্লাহর সামনে সেজদার মধ্যে পরে পরে কাঁদতে থাকবে চার পয়সা কেন এক পয়সাও তাদের কোনো মূল্য থাকবে না এক পয়সাও কোনো দাম হবে না বিরাট বড় সাম্রাজ্যের অধিপতি যাদের জুলুমের শিকার হয়ে লক্ষ লক্ষ মানুষের জীবন চলে গেল আগের বড় বড় জমিদার যারা ছিল তাদের বাড়িতে আজ দেখবেন বড় বড় চামচিকে বসবাস করে বড় বড় জমিদারদের বাড়ি বড় বড় চামকি চামকিচিকা বড় বড় শিয়াল বড় বড় কুত্তা বড় 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 আর ওই যে পাখি চামচিকেরা বসবাস করে আজকে ওই জমিদারের বাড়িতে কোলাহল নাই মানুষের অত্যাচার আর নাই ওখানে সাপ বিচ্ছুর বসবাস হয়ে গেছে জমিদার বাড়িগুলি ভেঙ্গে ভেঙ্গে খান খান হয়ে গেছে গাছ তরলতা পাতা দখল করে নিয়েছে কালের বিবর্তমানে তারাও আধারিয়ে হারিয়ে যাচ্ছে কবরগুলি নিশ্চিন্ন হয়ে গেছে মেহের সাতবারের মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যান তারা আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে থর 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 করে কাঁপতে থাকবে সব উলঙ্গ সেই দিন সব উলঙ্গ থাকবে কঠিন হাসরের মাঠ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষ জিন ফেরেস্তা আল্লাহর সামনে মাথা নত করে পড়ে থাকবে চার পয়সাও দুনিয়ার বহু মানুষ কেয়া মতের মূল্য হবে না কিন্তু একজন ব্যক্তির মূল্য আল্লাহর দরবারে হবে কোরআন বলে ইন্না কোরাম কুম ইন দল্ল হিয় মেহেশ্বরের মাঠে ওই ব্যক্তির দাম হবে যে দুনিয়ার ভিতরে তাকুয়া শিল ছিল আল্লাহওয়ালা ছিল আল্লাহর নবীর গুলাম ছিল আমাদের ওই লোকের ইজত আল্লাহ দরবারে থাকবে একবার জোরে বলা যাবে বসে বলবো নবীজি বলতেছিলেন উম্মতের ভিতরে কিছু মানুষ হবে যাদের চুল দাঁড়িগুলি থাকবে তাদের পোশাক থাকবে যুক্ত। সমাজে তাদের কোনো দাম নাই রাষ্ট্রীয় পর্যায়ে তাদের কোনো মূল্য নাই সমাজের মানুষ তাদেরকে তাদের থেকে দূরে সরায়ে দেয় চার পয়সাও তাদেরকে দাম দেয় না এই সমস্ত লোকেরা যদি আল্লাহর কাছে কোনো কিছু আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে বসে আল্লাহ পাক তাদেরকে হাত গুলি ফেরায় না সাহাবিরা বলেন ইয়া আল্লাহ আমরা সাহাবীদের মধ্যে কি এরকম কোনো ব্যক্তি আছে নবী জবাব দিলেন হ্যাঁ সাহাবিরা ইয়ামানের কোন অঞ্চলে আমার একটা পাগল আছে এই পাগলের নাম ওয়াইসাল করনি আমার এই ওয়াইস আল্লাহর দরবারে যা চাবে আমার মালিক তাই দিয়ে দিবে না না হই না আর জোরে বলেন আল্লাহু আকবার চিৎকার করে বলেন ইয়া আল্লাহ যখন কোনোদিন রাসূল দেখার জন্য দেখার সুযোগ তার হয় নাই একটা হাদিস নবীর দর্শে বসে কোনো দিন শুনে নাই একটা আয়াত নবীর সামনে বসে শোনার সুযোগ হয় নাই সুদূরে আমাদের কর্ণে বসে বসে তার দিলটাকে নবীর কদমের দিকে মতো হজ্জ করে রাখতো ও নবীর উম্মত আপনাদের কাজ বলে দিয়ে যায় মক্কা মদিনাতে থাকলেও আল্লাহ পাওয়া যাবে না বাংলাদেশের ঘরের কোণায় বসেও নবী পাওয়া যায় যদি নবীর গোলাপ হওয়া যায় নবীর এসকু দিয়ে ভালোবাসা দিয়ে নদীরে কিনে নেওয়া যায় কথা কন্যাকে ঠিক কিনা মদিনার মসজিদের ইমাম হলেও হবে না বসে পৃথিবীরাকে পাজল হইয়া আপনি নবী খুঁজে নিতে পারবেন বা যান ওয়াসাল কান্ডির মতো পাগল হওয়া লাগবে আপনাকে এসক দিয়া ভালোবাসা দিয়া নবী কিনে নিতে হবে নবী পেয়ে নিতে হবে নবীকে খুশি করে নিতে হবে কোটি কোটি টাকা দিয়ে নবী পাওয়া যায় না অসংখ্য সম্মান আর ধন আর এলেম দিয়ে নবী পাওয়া যায় না নবী পাইতে হলে নসরসুলের মহাব্বতের চোখের পানি নজরানা দিতে হয় আল্লাহর নবী পাইতে হলে দিল দিয়া নবীকে ভালোবাসতে হয় যারা নবী ভালোবেসে গেছে তারা বাংলায় বসে বসে নবী পেয়ে গেছে কথা বলেন ঠিক কিনা